একটা ফিশ করে নিয়ে এসেছে ভাবির হাতে, আস্ত কোরাল ফিশ নেই, অনেক পয়সা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা গতকালকে আমাদের জান্নাত পাখিদের বাসা থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজকে আবার জান্নাত পাখিদের বাসা থেকে ব্লগটা শুরু করছি। এই যে আমরা অপেক্ষা করতেছি, এখনো রাশেদা ভাবি আসে নাই, ভাবির জন্য ওয়েট করতেছি। বলতে বলতেই ভাবি ফোন দিয়েছে, একটু কথা বলি ভাবির সাথে। হ্যাঁ ভাবি চলে আসছেন? আচ্ছা আচ্ছা, লিখন যাচ্ছে, দাঁড়ান। এই ভাবির আসছে গো। হ্যাঁ, লিজা কুলিজার সাথে, কুলিজার ভাই বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে খেলাধুলা করছে, আর আমার কুলিজত, আমার কুলিজত, আমার কুলিজত খেলাধুলা করতেছে, কুলিজত খেলাধুলা করতেছে। ইনি মই না একটা, ইনি একটু মই না হয়েছে আমাদের। হ্যাঁ, মাথা তো হচ্ছে কলিজা, মাথাটা কলিজা দেখো। হুম বলো। হ্যাঁ বলো। মাথাটা হচ্ছে কলিজার মতো সাইজ। ও, কলিজার সাইজ মাথার মতো, তার মাথাটা কলিজা। ওর সাথে কথা বলো, কেমন আছো? সেই হয়েছে না ভাই, আসলে ওর কাচিটা মজা হয়। হ্যাঁ, কাচিটা মজা হয়, খুব মজা হয়। কার জন্য বাঁধতেছে? না কারো লাগবে না তো, আমরা পরে খাচ্ছি, এটা বন প্লেটের জন্য আনা হয়েছে। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, আব্বা খাওয়া দাওয়া শেষ করে এখানে টিভি দেখতেছে, আব্বার পাশে দোষান আর আয়ান বসে আছে, আর আমাদের ভাবি অনেক কাজ কর্ম করে টায়ার্ড হয়ে অবশ্যই গুণবতী ডেলিভারি দিয়ে আবার আমার অনেক বড় একটা কাজ করছে। সিরিয়াস, আমি তো চিন্তাও করি, আমি হলে জীবনেও পারতাম না। রাশিদা ভাবির কথা বলতেছি, আজকে কত কিছু ডেলিভারি দিয়ে আবার আমার জন্য মিষ্টি বানাইছে, আমি হলে ওইখানে কাজ এখান থেকে এই যে সামনে রাস্তাটা, খুব সুন্দর ভিউটা, খুব ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় রাত 10:30 বাজে। যেহেতু জ্যামের কারণে আমাদের এবং রাশিদা ভাবিদের আসতে আসতে অনেক টাইম লেগেছিল, তো আমরা এখনই আবার রওনা দিব। গতকালকে রাত্রে তাসলিমাদের বাসা থেকে আসার পর আর এত টায়ার্ড লাগছিল, বাসায় এসে পৌঁছাইছি 12টার দিকে। এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো আমি ঘুমাই গেছি, কারণ জানি যে আমাকে সকালে উঠতে হবে। আর আমার হলো আজকে যেহেতু বাসায় আমার মেহমান আসবে, স্পেশাল মেহমান আসবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে এসেছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে খুব কাছের একটা বোন আমার বাংলাদেশ থেকে এসেছে, তো আপু আজকে আমার বাসায় আসবে ইনশাআল্লাহ, কারণ আপু এসেছিল 3-4 দিন আগে আর ভাইয়া এসেছে গতকাল। তো ভাইয়া আসার পরে আপু আমার এখানে আসতে চেয়েছে, তো এই জন্যই আজকেই ইনশাআল্লাহ আপু, ভাইয়া আরও 2 মেয়ে ইনশাআল্লাহ আজকেই আসবে। তো গতকালকে আমি রোস্টটা কষিয়ে রেখেছিলাম, আপনারা হয়তো বা অনেকেই আমার গতকালকের ব্লগ দেখে থাকলে বুঝতে পারবেন, তো সেটাকে এখন আমি বাকি প্রসেসিং করতেছি। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি পানি দিয়ে গুলিয়ে লিকুইড ফর্মে নিয়ে এসেছি, সেটাই আমি এখন এই যে রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর আমি রোস্টের মধ্যে আজকে আরেকটা কাজ করব, আমি ডিমগুলোকেও একদম রোস্টের সাথেই দিয়ে দিব। তো ডিম আমি সিদ্ধ করে অল্প একটু জর্দার কালার দিয়ে ডিমটাকে আমি এখন একটু হালকা ভেজে নিয়েছি, তো সেটাই আমি যখন এই যে রোস্টটা সুন্দর ফুটে উঠবে সেটাই দিয়ে দিব। তাবিব তো মহা খুশি, সে কিচেনে আসতেছে, হাত ধুচ্ছে, পানি খাচ্ছে, এগুলা করে বেড়াচ্ছে আমাদের তাবিব সোনা। আর তোষানও ঘুম থেকে উঠে গেছে, সেও ওদিকে ঘোরাঘুরি করছে, তোষানের আর একটা এক্সাম বাকি আছে, ওইটা একটু তোষানকে এখন পড়াশোনা করাইতে হবে আর কি ইনশাআল্লাহ, তারপরে ওর ওই মানে মান্থলি টেস্টগুলো শেষ হয়ে যাবে। তো আজকে ভাবছি একটু চিংড়ির মালাইকারি করব। নর্মালি আমার বাসায় গেস্ট আপ্যায়নে চিংড়ির মালাইকারি খুব একটা থাকে না, কিন্তু আজকে কেন জানি আমার খুব মনে হলো যে একটু চিংড়ির মালাইকারি করি। আমরা এখানে বড় টাইপের চিংড়ি খুব একটা পাই না, তো যেটা পাই সেটা হলো এই সাইজের চিংড়িগুলো পাই। তো চিংড়িটাকে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। একটু খোসাটা রাখবো চিংড়ির গায়ে, তাহলে মানে ভালো লাগবে দেখতে, সৌন্দর্যের জন্য।
আর এই যে এই কাটাটা আমি কেটে ফেলতেছি কারণ এটা খুবই ধারালো একটা কাটা খেতে গিয়ে হাতেটাতে লাগলে একদম মানে অবস্থা খারাপ আর এখান থেকে আমি অল্প একটু গায়ের খোসাটা কেটে নিব যাতে করে রক্তটা বের করে নেওয়া যায় আর এই খোসাটাও ফেলে দিব হাফ খোসা রাখবো হাফ রাখবো না এরকম আর কি এক একজন এক এক স্টাইলে হয়তো কাটতে পারে আমার স্টাইলটা এরকম কারো যদি ভালো লাগে ফলো করতে পারেন এজন্যই শেয়ার করলাম আর ঘরটর মোটামুটি আমি গতকালকেই ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম আজকে তেমন করে কিছু ক্লিন করার নেই আর এই যে চিংড়ির রক্তটা আমি বের করে ফেললাম আর একটু কেটে নেই ভিতর থেকে তাহলে আরও সুন্দর মতো বের হয়ে আসবে তাহলে রক্তটা আসলে ফেলতে হয় অনেকেই ফেলে না আর আমরা কিন্তু রক্তটা ফেলেই দেই তো এটার মালাইকারি করব তো সেটা রেসিপি কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এখন সবগুলো চিংড়ি এইভাবে কেটে নেই তারপরে বাকি কাজগুলো একে একে দেখাচ্ছি এই তো আমি হলো চিকেনের মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ডিমের সাথে এর মধ্যে এখন আমি দিয়ে দিব একদম খাঁটি ঘি উপর থেকে ছড়িয়ে দিব তারপরে দিব একটু রোজ ওয়াটার একটু কেওড়া ওয়াটার আর দিব বেরেস্তা তারপরে ঢেকে রাখবো ওদিকে আমি আমার রোস্টটাকে প্রসেসিং করে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে যাতে করে সুন্দর ঘ্রাণগুলো বের হয়ে না যায় আর এখানে আমি অল্প একটু তেলে চিংড়িগুলোকে আগে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি একদম 30 সেকেন্ড ফ্রাই করবেন এক সাইড 30 সেকেন্ড আর এক সাইড 30 সেকেন্ড যাতে করে সুন্দর একটা কালার আসে এর চাইতে বেশি কিছু আর করতে যাবেন না আর যে তেলে আমি চিংড়িটা ফ্রাই করে নিয়েছি সেখানে আমি আর অল্প একটু তেল অ্যাড করেছি তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব আদার পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট এটা চিংড়ির মালাইকারি আমি যেভাবে আমার মতো করে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি কারো যদি আমার রেসিপি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি এই যে এটা হলো নারিকেলের ক্রিম আর কি আপনাদের নারিকেলের ক্রিম দিতে হবে না আপনারা নারিকেলের দুধটা দিতে পারেন যেটা বাসায় নারিকেল থেকে কুড়িয়ে বের করে নিতে পারেন ওইটা তো একদম অথেন্টিক হবে আর না পেলে যে কোনো গ্রোসারি থেকে কিনে নিয়ে দিতে পারেন আমি নারিকেলের দুধটা পাইনি তাই নারিকেলের ক্রিমটা দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিচ্ছি মরিচের গুঁড়ো খুব বেশি ঝাল দিব না আমি হালকা ঝাল একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এতক্ষণ আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড শুনতে পাচ্ছিলেন আতশবাজি সাউন্ড হচ্ছিল দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়ো আমি এখানে জিরার গুঁড়ো দিব না জিরার গুঁড়ো দিলে চিংড়ির যে একটা ঘ্রাণ থাকে অরিজিনাল সেটা বের হয়ে যাবে তাই আর জিরার গুঁড়ো দিলাম না আরও একটু ক্রিম দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে একদম সুন্দর এরকম একটা টেক্সচার চলে আসবে আমি সেই ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে এখন দিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে খুব বেশি না 3-4 মিনিট আমি এই চিংড়িটাকে এই মশলার সাথে কুক করব। কারণ বেশি কুক করলে চিংড়ি ওভার কুক হয়ে যায় রাবারের মতো হয়ে যায় চিংড়ি রান্নাটা আসলে একটু ট্রিকি ব্যাপার কারণ বেশি যখন কুক হয়ে যাবে সেই চিংড়িটা খেতে ভালো লাগবে না এই কারণে মশলাটাকে কষিয়েছি বেশি করে তো এই যে মোটামুটি সব কিছু রান্নাবান্না শেষ এখন আমি সার্ভিং ডিশটাতে এখানে সবজি করেছি এই যে চাইনিজ ভেজিটেবলটা করেছি এটা আজকে একটু অন্যভাবে করেছি চিংড়িটা এখানে দেইনি আর কি চাইনিজ ভেজিটেবলে এই যে কাবাব কাবাবটা গরম না ঢাকি তাহলেই হয়ে যাবে আর এই যে চিংড়ির মালাইকারি কালারটা কিন্তু মাশাল্লাহ সুন্দর এসেছে মা চিংড়ি দিলেন না মাকে বললাম যে মা খেয়ে নেন কারণ গেস্ট এখনো আসেনি আস্তে আস্তে তো একটু সময় লাগবে না সবজি ওখানে আছে তো এই তো সুন্দর করে সাজাই দিলাম এখানে আর এখানে একটু কার্পেটটা বিছাই দাও না তাবিব এগুলো তুলাবো এখানে কার্পেট বিছাবো বাবা তুলো তো শ্যামকে আর তাবিবকে আপনাদের খাইয়ে খাওয়াই দিচ্ছে কারণ ওদের খিদা লেগে গেছে আর এখন প্রায় 2:45 মতো বাজে তো আসতেছে ইনশাল্লাহ আমার বিশেষ স্পেশাল অতিথি বাংলাদেশ থেকে আসছে তো সব কিছু রেডি বিছান টিছানো গুছাই নিছি আমিও শাওয়ার নিয়ে নিছি বুঝে পাচ্ছেন আসলে কি করবে আমার মেহমান চলে এসেছে এই যে আমার মেহমান অবশ্যই এটা আমার স্পেশাল মেহমান আমার সুখ দুঃখের সঙ্গী আর ওই যে মেহমান দেশের মেহমান আপুকে দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আপুকে এর আগেও আপনারা দেখেছেন আর ভাবি হলো স্পেশাল একটা ফিশ করে নিয়ে এসেছে
ভাবির হাতের আস্ত কোরাল ফিশ। এই যে মা কি সুন্দর লাগতেছে, সেই সুন্দর ঘ্রাণও বেড়েছে ভাবি, সুন্দর একদম খুব সুন্দর। কি দিবে ভাবি, চামচ এখানে সব গুছাই ফেলছি। নেন ভাবি রাখেন, এদিকে রাখেন, হ্যাঁ এদিকে রাখেন, সুন্দর সব রেডি। না সবাই একসাথে বসুক ভাবি, আমাদেরও খিদা লেগে গেছে, ভাইদের সবাই একসাথে বসুক। আমরা তো হাতে হাতে নিয়ে খেয়েছি, হাতে হাতে নিয়ে খেয়ে তো যতটুকু পেরেছি আমি আমার মতো করে আয়োজন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব তৃপ্তি সহকারে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে সুন্দর একটা সময় কাটাচ্ছি, এটা হলো সবচাইতে বড় ব্যাপার। আর ভাবিকে ছাড়া আমার সব কিছুই একটু অন্যরকম লাগে। এই যে দেখুন কারা এসেছে আমার বাসায়। আপনারা প্রার্থনাকে এর আগেই দেখেছেন, প্রার্থনাকে আমার ব্লগে, তো প্রার্থনার ছোট বোন, ওর নাম নিঃসর্গ। আর এই যে আপু, মানে প্রার্থনার মা, এবং ভাই মানে প্রার্থনার বাবা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। প্রার্থনা একটু ওই রুমে ঘুমাইছে, ওর প্রচুর ঠান্ডা লাগছে, এই জন্য অ্যালাক্টল খেয়ে আসছে, তো ওর ঘুম আসতেছিল, তো ওই রুমে শুয়ে রেস্ট নিচ্ছে। এখানে আমি, আপু, রাশেদা ভাবি, মা, আর এই যে নিঃসর্গ আর তোষান, ওরা দুইজন তো একদম একসাথে মিশে গেছে, ওরা এখানে খেলতেছে। বাচ্চাদের এখন তো গেম খেলা একদম কমন জিনিস। তো এখন ঝুম বৃষ্টি হচ্ছে, দুপুরে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এখন একটু চা বানাবো। নিঃসর্গ কিন্তু আমি যে ভার্সিটিতে পড়াশোনা করছি ওই ভার্সিটির স্কুলে পড়ে, ও সোডাতে, না সোডা কোড়া তো হলো কলেজ, সোডাতে স্কুল, সোডাতে। আর এই যে মিস্টার তাবিব সাহেব, আর প্রার্থনা ঘুমাচ্ছে একটু, ওর হইলো ঠান্ডা লাগছে, ও ঠান্ডার ওষুধ খাচ্ছে, এই জন্য ওর ঘুম ঘুম আসতেছে, ঘুমাচ্ছে। আপনাদের ভাইয়া, তারপরে শাহেদ ভাই, তারপরে ভাইয়া নিয়ন ভাইয়া, মানে ভাই কিন্তু উকিল, ভাই হলো সাইবার ক্রাইমের উকিল, বাংলাদেশ হাইকোর্টের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। তো ভাই সবাই মিলে নিচে গেল। আর এই যে বৃষ্টিতে আমার গাছে এত সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে একদম গাছের পাতাগুলা। আচ্ছা এখন বলি আমার বাসায় কে আসছে, সবাই দেখে অবশ্য বুঝতে পারবে, আমার বাসায় বোন আসছে আমার। ওয়ালাইকুম আসসালাম, আমরাও দিলাম। আপুর সাথে বাংলাদেশে আপু ভাইয়ের বাসায় আসছে, তারপরে আপু আমাদেরকে ইনভাইট করছিল, ওইখানে আপনারা আমার ব্লগে দেখছেন, বাবার ভাবির ব্লগে দেখছেন। আমাদের প্রার্থনা, প্রার্থনার আম্মু শিউলি আপু, আপুর বাড়ি হলো দিনাজপুর না আপু, দিনাজপুরে, আপু ধাকে থাকায়, আপুর ছোট মেয়ে ওই যে নিঃসর্গ। আর এই যে আমরা এখন সবাই বসে গল্প করতেছি, তো আমরা বলতেছিলাম যে রাশিদা ভাবি, ভাবি বলতেছিল আমি আগে আরো সুন্দর ছিলাম, আরো চিকন ছিল, ভাবি বিয়ের সময়, বিয়ের সময়কার মোটামুটি ভালো চিকন ছিল। ভাবি হলো ওই যে ভাবির বোনদের ছবি দেখাচ্ছে, ওই যে আপু তোমার ওইখানে পাশে থাকে যে, তোমার পাশেই ওনার, ওনার না কিছু করে না, সাথে জড়িত না। আমাদের শিউলি আপু কিন্তু বিজনেস করে। আপুর, আপু তোমার পেজের নাম জানো কি? এফ জেড কালেকশন। আচ্ছা এফ জেড কালেকশন। আপু হলো সব পাহাড়ি পণ্য নিয়ে বিজনেস করে, আর পাহাড়ি সব জিনিসপত্র, সুন্দর সুন্দর সব ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে আপু কাজ করে। আপু আসবে আসবে, সেই কবে থেকে প্রার্থনা এখানে আসার পর থেকে আপু বলতেছে যাবো যাবো, অবশেষে আপু আসছে আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু, হ্যাঁ ভাবির সাথে, কারণ ভাবি ভাবির কাছে নতুন, বাট আপুর কাছে ভাবি নতুন না। হ্যাঁ আমার থেকে শুনতে আগে দেখা, হ্যাঁ প্রার্থনার সাথে আগে দেখা হয়েছে, এই আর কি। এই যে আমাদের ভাবি,
ভাবি হলো দেশের বিস্কুট খাচ্ছে এই যে ভাবি দেশের বিস্কুট খাচ্ছে আর বলতেছে ভাবি কি যে মজা লাগতেছে কত বছর পরে যে খাইলাম আসলেই তাই কি সে রাইস খাবে আমার ছেলে রাইস খাবে কিন্তু ভাত খাবে না একটু আগে থেকে বলতেছে রাইস খাবো আমি যে বললাম চলো এই যে রাইস খাও বলছে না আরে আল্লাহ ভাবি এতগুলো বলা আমার এই যে দেশের ড্রাই কেক তারপরে রাশিদা ভাবির মিষ্টি ভাবির কাছ থেকে ভাবি এই মিষ্টিটা বানিয়ে নিয়ে এসেছে রসমালাই নিয়েছি আমি তো সব কিছু মিলিয়ে একদম মানে মিষ্টি মিষ্টি একটা ভাব আর কি তো সবাই মিলে আমরা এখন বিকালে নাস্তাটা করব ইনশাআল্লাহ এই তো এখন সবাই বিকালে নাস্তা করছে ভাইয়েরা একটু নিচ থেকে ঘুরে টুরে যেহেতু আসলো তাই চাটাও একটু দেরি করেই বানালাম আর এখানে হলো মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়েছে সবাই মিলে এখন আমরা নাস্তা করব আর এই যে রাশেদা ভাবি আর একটা প্লেটে করে আরও কিছু টাইপের বিস্কুট নিয়ে আসলো আপু অনেক রকমের বিস্কুট নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরে দেখাবো আর এই তো প্রার্থনা ওর একদম ঘুম ঘুম চোখ মজা ওই যে আন্টি বানাইছে ওই যে আন্টি বানানো আছে রসমালাই পারতো না মনে আছে ঈদের সময় খাইছিলা এই তো আমরা এখন সবাই চা খাচ্ছি আমি চা একবারে বানিয়ে টিপটের মধ্যে রেখেছি আপু ভাইয়া একটু কথা বলতেছে মনে হয় ফোনে আর প্রার্থনা শাহেদ ভাইয়ের সাথে একটা কী জানি ব্যাপারে ইম্পর্টেন্ট কথা বলতেছিল আর ওই যে তোষান আর নিঃস্বর্গ ওরা দুইজনের এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে কি সুন্দর দেখেন একদম মানে একই রকমভাবে খেলাধুলা তো ওই যে সন্ধ্যার পরে আপুরা তো চলে যাবে তো আপুদের জন্য আমি গতকালকে গিফট এনে মানে গিফট আমি আগেই কিনছি গতকালকে র্যাপিং করে রাখছিলাম এখানে দুই মেয়ের দুইটা মালয়েশিয়ান স্পেশাল ড্রেস আছে আর সাথে ওদের জন্য একটু হ্যাঁ এটা গিফট ওই যে আপিদেরকে আমরা গিফট দিব তুমি দিবা আপিকে ওকে 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 ওখানে গিয়ে বসো মন্ত আসতেছে যাও যাও ওদিকে গিয়ে বসো এই যে দুইটা ডেইরি মিল্কের ব্ল্যাক ফরেস্ট ক্যাডবেরি মিষ্টি জাতীয় তো কিছু দিতে পারলাম না তো এই ভাবলাম যে দুইটা চকলেট দিয়ে দেয় দুই বোন দুইটা চকলেট এনজয় করবে তো যাওয়ার সময় দিব আর কি ইনশাআল্লাহ আপুকে থাক এটা এই তো ভাই তারপরে শাহেদ ভাই আপনাদের ভাইয়া সবাই বারান্দায় বসে গল্প করছিল আর এই তো এখন আপু আর ভাইয়ার একটু ফটোশ্যুট হচ্ছিল রাশিদা ভাই বললো যে আসেন আপু আপনার একটা ছবি তুলে দেয় পিছনে টুইন টাওয়ারটাকে নিয়ে তো আপু আর ভাইয়া এখানে বসে ছবি তুলছে ভাইয়া কিন্তু আপুকে তুই করে বলে মানে ভালোবেসে আদর করে তুই করে বলে আপু বলতেছিল যে তোমাদের ভাইয়া যদি কখনো আমাকে তুমি বলে তাহলে আমার মনে হয় যে কোনো কারণে কি রাগ করলো আমার উপরে মানে বিয়ের পর থেকে আপুকে তুই করে বলে খুব ভাল লাগে দেখতে ভাইয়া আর আপুর বন্ডিংটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আর আপু অসাধারণ একজন মানুষ এত মিশুক এত আদর করে আমাকে একদম আমাকে ছোট বোনের মতো ভালোবাসে আপুর সাথে আমার ফুল ফ্যামিলির পরিচয় আছে ভাইয়া আম্মু সবার সাথে পরিচয় আপনাদের ভাইয়ার মনে মনটা খারাপ সে বারান্দায় মুখে হাত দিয়ে গালে হাত দিয়ে বসে বাহিরের প্রকৃতি দেখছে আর ভাইয়া সুন্দর ছবির পোস্ট দিচ্ছে দাও 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 এবার সুন্দর হ্যাঁ ছবি তুলি এই তো আব্বার কাছ থেকে বিদায় নিচ্ছে আব্বা মার সাথে হয়তো আর দেখা হবে না আব্বা মার সাথে দেখেন বাংলাদেশে থাকতে দেখা হয়নি এখানে আসার পরে আব্বা মার সাথে দেখা হয়ে গেছে তো শান্তাবিবের মন খারাপ সবাই চলে যাচ্ছে আপুরা এখন আবার টুইন টাওয়ারে যাবে ঘুরতে তারপরে আরও অনেক প্ল্যান আছে যেহেতু অল্প সময় আছে এখানে তো আজকের মতো আমিও বিদায় নিই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ